까부덕. 뜸 잘 들었어. 나 까부덕, 돈 까부덕. 도마리 도마리 까부덕. 일단 탑부디만. 탑부디만이? 도마리 탑부디만. 도마리 끼도 꼬시 아마 까부덕 때. 아마 까부 제일 된다고. 아마 바쁠 바라 아마 제일 된다고. 도마리 바쁠 거리 갈래. 도미 끼도 바쁠 거리. এটা কোন কথা এটা কোন মজা মজার মধ্যে পড়ে আমি কইব আমার সাথে কখন এমন কই না আজকে কেন এমন কথা আছে আসসালামু আলাইকুম তা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে টুম্পার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও তো টুম্পার সাথে আজকে প্র্যাঙ্ক করব খুবই সিরিয়াস একটা প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা হবে আমার ছোট বোন তো আপনারা তো জানেন তো আপনারা তো জানেন যে ওর ননদ হয় ছোট ননদ তো ওর সাথে প্র্যাঙ্কটা হবে তো ও টুম্পার সাথে এক প্রকারের বেদবি করবে মানে ওকে বলবে যে তুমি এই ঘরের কোনো মাতবর না এই ঘরের কোনো কিছুই না মানে এরকম টাইপের ও বলবে যে ভাবি তুমি আমার এই কাপড় চুপড়ি কেন ধুইয়া দইলা না বা হ্যান ত্যান এরকম টাইপের ওর সাথে বেদবি করব তো ওর রিয়েকশনটা দেখবো যে কিরকম রিয়েকশনটা নেয় তো চলো শুরু করা যাক তুমি কি সিরিয়াস তুমি কিন্তু হাসতে পারবো না সামনে এক প্রকারে হাসলে কিন্তু প্র্যাঙ্ক কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে আমাদের ক্যামেরা সেটিং করা শেষ তো আমরা এখানে ক্যামেরাটা সেটিং করেছি কিন্তু ভাইয়া কি হইছে এই জায়গায় যে ক্যামেরাটা সেট করলাম ভাবি যদি বুঝা জায়গা তুই জানোস না যে আমার এই জায়গায় ক্যামেরা থাকে সবসময় পিসির সামনে ক্যামেরাটাকে আমি ব্যাগে রাখি ক্যামেরা এখানে থাকে এখন কখন চালু থাকে আর কখন অফ থাকে এটা কেউ জানে সিরিয়াস জগা করবি ঠিক আছে আজকে গায়েস ও রিয়েকশনটা দেখবো যে কিরকম রিয়েকশন করে আর যদি আমার কাপড় গুলা সব ওই রঙে অগোছর সব দিয়েছিস না ভাই কি কথা সেলাই করতেছিস না জানি না কি জানো কত হইতাছে তো গাইস আপনারা খালি রিয়েকশনটা দেখেন দেখি রেকর্ডিং হইতাছে নি হ্যাঁ হইতাছে আমি জেনে তেরে কাপড় রং তো তোমার কি বাবার বাসা থেকে তুই জেনে সেনে লাগবি হ্যাঁ তোমার বাবার বাসা থেকে তুমি রাখতা না কাপড় চুপুর এরকম করা আমি সব সময় বলছি তুই বড় হয়েছিস তুই একটু সব কিছু গুছায় গুছায় রাখবি বড় হয়েছি দেখে তো আমি করব না আমার বাবার বাসা আমি জেনে তেরে রাখবো আমি এই বাসার মাইয়া তুমি এই বাসার বউ ঠিক আছে এই বাসার মাইয়া হয়েছিস তাই কি হয়েছে এটা নিয়ে তুই করবি না না আমি করব না ঝগড়া করতেছিস কেন দাও ভাই বাবা আমার লাগে সব সময় এমন করে তুই কোন জিনিস আমার কাছে কবি না হ্যাঁ ছোটখাটো জিনিস নিয়ে তোমার খালি আমার কাছে সবসময় কস ঠান্ডা লাগছে ভাবি একটু কাপড় একটু ধুয়া দাও তুমি কি করছো আমি পারবো না এই কথা ডাইরেক্ট একদিন ননদ তো কাপড়টি ধুয়া দেওয়া যায় না ভাবি ধুয়া দিতে পারবে আমি জানতাম আন্টি আইসো না কাহিনী তোমার উচিত ছিল যে তোমার যত ছোট ননদ ও রাইখা দিছে তার তুমি কাপড় টিরে এমনি ধুয়ে দিতা এটাই পাপা মিলামিশা থাকা পারো না ঝগড়া খালি টাকাটা কি বলো না ছোট খাটো ঝগড়া তোমার তো এখানে বাসে যাওয়ার তো প্রশ্ন আসে না বাসায় মানুষ আসুক আর তুমি এরকম করলে তোমার লোক আমার এভাবে থাকা যাবো না আবার কান্তাসে রুহিকো
রুইকো তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো আমি তো আমার সাথে কেমন ব্যবহার করতেছো আমি তোমার সাথে কি ব্যবহার করছি এটা আমার আমি এনে কান্দার কি আছে আমি মানেই কোন বুঝতাম উনি এমনই করে আচ্ছা এই কি হইছে তাই জানি না মানে হইছেটা কি আমার আগে বুঝো সমস্যাটা কি সমস্যাটা কো কিসেলে বাপের বাড়ি যাও যার কথা কও কিনা কিসেলে হ্যাঁ কই যাও হাসতেছি তোমার নটাঙ্কি দেখে আচ্ছা এটা যদি সিরিয়াস হয় তো কি বাপের বাড়ি যেতে গা আমি কইবুছ আমার সাথে কখন এমন কই না কখনো তোমার সাথে আমার ভাইয়া জোর করে নিয়ে আসছে আমি ভিডিও করতে চাই না আমার জোর করে আমরা ইচ্ছা করে ওই যে তোমার পোশাক আছে না আর ওই যে ইয়াগুলা এটা ইচ্ছা করে ফালাই দিয়ে আসছে আর তোমার সাথে এটা প্র্যাঙ্ক ছিল এটা লেগে আছে এটা কোনো ফাইজলামি না রানা কিন্তু তখন তো আমি কি জানি তোমরা কি করতেছো তুমি ফাইজলামি করতে কোনো ফাইজলামির মধ্যে পড়ে থাক বুঝছি তুমি অল্প তো অনেক সিরিয়াস হয়ে যাও গাইস আপনারা দেখুন ঠিক আছে কেমন সিরিয়াস হয়ে গিয়েছে অল্প কিছু জিনিসে দেখেন ওরা কি সিরিয়াস হয়ে যায় আচ্ছা এটা এটা তুমি জানো এটা প্র্যাঙ্ক মানে অল্প ছোটখাটো কোনো জিনিস হলে যে বাপের বাড়ি যাওয়ার লাগে এটা কোনো কথা আছে আর ওরা আমরা কি আচ্ছা তুমি এটা কইতে পারবা যে ঐ সব তোমার লাগে খারাপ ব্যবহার করে আগে হ্যাঁ এটা নালে আবার অডিয়েন্স কিন্তু মনে করবে যে তোমার ননদের কিন্তু অনেক খারাপ এটা তুমি অডিয়েন্সদেরকে বলো জোর করবো কি যে ওই আমার শিখাইছে এই হিটলার এই হিটলার আমার কইছে এরকম এরকম তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ সিরিয়াস